বেনাপোল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেল স্টেশন। এ পথেই দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ও পণ্য পরিবহন হয়ে থাকে। তবে ৭ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিরোধীদের টানা অবরোধে ঝুঁকিতে পড়েছে রেল চলাচল। সড়কে বাস ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি রেলেও নাশকতায় লিপ্ত হয়েছে তারা। বিভিন্ন স্থানে রেল লাইন কেটেছে অবরোধকারীরা, আগুনও দিয়েছে বগিতে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণের নিরাপদ ট্রেন যাত্রা বড় ধরনের হুমকির মুখে। সম্প্রতি এসব নাশকতায় দেশের রাষ্ট্রীয় সম্পদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি নিরীহ মানুষের জীবনহানিও ঘটেছে। এতে আতঙ্কিত যাত্রীরা, যাত্রী যাতায়াত হয়, আমদানি পণ্য আসে, এখানে নাশকতার ভয় থাকে। তবে প্রশাসন যে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে তাতে আমরা অনেক সন্তুষ্টজনক। তবে সরকার নাশকতা প্রতিরোধে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে ২৭০০